নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 12/5/2023-এ আগে সকালে আমি ঘূর্ণিঝড় মোখা নিয়ে আপডেট শেয়ার করেছিলাম। এখন ঠিক রাত্রি 8:42-এ 12/5/2023-এ রাত্রি 8:42-এ ঠিক লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন। এখন কোথায় রয়েছে ঘূর্ণিঝড় মোখা তার লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন। এখন ঠিক আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে আরও একটু কিছুটা উত্তরে সরে এসেছে দেখতে পাচ্ছেন এবং ঘূর্ণিটা মানে ব্যাপক হচ্ছে গভীর ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। অর্থাৎ সেভারেল যে স্টোম সেই সেভারেল স্টোমে পরিণত হয়েছে, সুপার সেভারেল স্টোমে। এবং এই নিয়ে হচ্ছে 19 নম্বর হচ্ছে বুলেটিন প্রকাশ করেছে ভারতের আবহাওয়া দপ্তর এই ঘূর্ণিঝড় মোখা নিয়ে। ঘূর্ণিঝড় মোখা দেখতে পাচ্ছেন একদম পরিণত লাভ করেছে একদম, এবং খুব বিধ্বংসী আকারে ঝড়ের গতিবেগ কিন্তু প্রচণ্ড রয়েছে। তো এই স্পেশাল বুলেটিনে কী রয়েছে সেটা আমরা একটু দেখব, তারপরে আমি এটা আর একবার আপনাদের সাথে শেয়ার করবো, দেখে নেবো। প্রথমে বুলেটিনটা দেখে নিই। আজকের যে 19 নম্বর বুলেটিন প্রকাশ করা হয়েছে সেই 19 নম্বর বুলেটিন দেখতে পাচ্ছেন। আমি আসছি ন্যাশনাল বুলেটিনে, দেখুন বুলেটিন নম্বর 19 নম্বর বুলেটিন প্রকাশ করা হয়েছে সন্ধ্যা 5টার সময়। তো সেই বুলেটিনে কী বলা হয়েছে দেখতে পাচ্ছেন যে সে ভেরি সেভার সাইক্লোন স্ট্রোমে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় মোচা বা মোখা, এবং ঝড়ের গতিবেগ প্রায় প্রচুর বেড়ে গেছে 155 কিলোমিটার বেগে বা 185 সর্বোচ্চ এখানে দেওয়া রয়েছে। তো আজকে 12 তারিখ, যেহেতু 12 তারিখে আজকে এখন ঝড়ের গতিবেগ চলছে মোটামুটি 170 কিলোমিটার পার হাওয়ারতে হচ্ছে ঝড়ের গতিবেগ, এখন এক্সট্রিম সেভার সাইক্লোন স্টোমে পরিণত হয়েছে, তাহলে এই পরিণত হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই রাত 11:30 হচ্ছে এটা এক্সট্রিম সেভার সাইক্লোনে পরিণত হবে। তারপর আগামীকালেও এটা এক্সট্রিম সেভার সাইক্লোনে থাকবে, ঝড়ের গতিবেগ প্রায় 200 কিলোমিটার পার আওয়ার্সে থাকবে 13 তারিখে, এবং রাত্রি এর গতিবেগ 210 কিলোমিটার পার আওয়ার্সে আরও বেড়ে যাবে, এবং 13 তারিখটা এটাই থাকবে দুপুর থেকে ঝড়ের গতিবেগ। এবং তারপর 14 তারিখে এটা একটু কমে যাবে, কমে গিয়ে 175, এবং সাইক্লোন স্টোমের 14 তারিখে হচ্ছে দুপুর 11টার সময় যখন উপকূলে সাজিয়ে পড়বে তখন গতিবেগ 175 কিমি/ঘণ্টায় ভেরি সেভার সাইক্লোন স্টোম রূপে আছড়ে পড়বে, ফলে প্রচুর ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে এখানে রয়েছে বুলেটিনে দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে পুরো ডিটেলসটা একটু দেখে নিতে পারেন। তো ভেরি সুপার সাইক্লোন স্টোমে পরিণত হচ্ছে, ভেরি সেভার সাইক্লোন স্টোমে পরিণত হবে কিছুক্ষণের মধ্যেই, এইটা হচ্ছে তার ট্র্যাক দেখতে পাচ্ছেন। তো আমরা এবার একটু এরিয়া কোথায় কোথায় এর প্রভাব পড়বে দেখুন, সেখানে দিয়ে দিয়েছে পুরো এলাকাটা ঘিরে দিয়েছে। দেখুন পশ্চিমবঙ্গের প্রভাব বিশেষ নেই, পশ্চিমবঙ্গের প্রভাব পড়ছে না, বাংলাদেশের কিছু অংশে আর মায়ানমারের কিছু অংশে এর প্রভাবটা পড়ছে। তো এবার আমরা একটু দেখে নেবো, আর একবার লাইভ আপডেটটা চলে যাব। দেখতে পাচ্ছেন একদম প্রচণ্ড ঝড়ের গতিবেগ, দেখতে পাচ্ছেন প্রায় 175 কিলোমিটার বেগে ঝড়ের গতিবেগ এখানে প্রবাহিত হচ্ছে ঘূর্ণির মধ্যে এই ঘূর্ণিঝড় মোখার লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন। এবং বঙ্গোপসাগরের এখনও উপকূল থেকে অনেকটাই দূরে অবস্থান করছে, কিন্তু এর প্রভাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু ব্যাপক বৃষ্টি পোর্ট ব্লেয়ার যেখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন ব্যাপক বৃষ্টি চলছে এবং চলবে, এবং এটা মায়ানমারের উপকূলের কাছে এসে আঘাত করবে সেটা আপনারা জানেন। তো এখন এর লাইভ আপডেট আমি শেয়ার করলাম, আরও আপডেট পেলে অবশ্যই আগামী দিনে আগামীকালও আপডেট আমি শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।